আছে এরপরে কিন্তু টোটো যায়নি আর ওইখান থেকে আর এইখানে আছে মোড়ে তো তো টিকিট বলে তাহলে কিন্তু 25 টাকা করে পার হেড পড়বে না হলে কিন্তু মহিষাদলের বিখ্যাত রাজবাড়ি যেটা অনেক পুরনো নিচে সাইডে তো অনেক দোকান তোরা পেয়ে যাবে এই দেখতে হচ্ছে এখানে কিন্তু চাপ হচ্ছে কিন্তু সেই মহিষাদলের হয় যেটা কিন্তু একে রাখা আছে কিছু দিন আছে কিন্তু এই গেটের সামনে কিন্তু নামাল আর এই হচ্ছে কিন্তু কৈলাস মন্দিরের মেইন গেট আর समस्त लाइट देव रही है रास्ते जो लाइट गुलो जल्द तक रास्ता देखा নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছো। স্বাগত জানাচ্ছি ব্লকার সিভাইন ইউটিউব চ্যানেলের আবারও একটা নতুন ভিডিওতে। আজকে কিন্তু আমাদের গন্তব্য মহিষাদলের কৈলাস মন্দির। তো দেখো আমরা কিন্তু যাচ্ছি গাদিয়ারা থেকে, আর গাদিয়ারা থেকে অ্যাট ফার্স্ট তোমাদের যদি গাদিয়ারা থেকে যেতে চাও তাহলে কিন্তু তোমাদের গাদিয়ারা লঞ্চ কার্ট থেকে পৌঁছাতে হবে গেওখালি লঞ্চ কার্টে। তো এই গাদিয়ারা থেকে গেওখালি লঞ্চ কার্ট পৌঁছানোর ভাড়া পড়বে পার হেড 8 টাকা এবং সময় লাগবে মাত্র 20 থেকে 25 মিনিটের মতো। আর ওই দূরে তোমাদের দেখে দিচ্ছি একটা কিন্তু জাহাজ চলছে, আর এখন কিন্তু জোয়ার, যার কারণে কিন্তু জাহাজটা যাচ্ছে। আর এখান থেকে দেখতে জাস্ট দারুণ লাগছে। আর সামনে দেখতে পাচ্ছে একটা ছোট নৌকা যাচ্ছে যেখানে কিন্তু জাল ফেলাতে গিয়েছিল ওরা, মানে যে জাল ফেলাই তার মধ্যে কিন্তু মাছ ওঠে। এত সুন্দর একটা নদী কিন্তু তোমরা দেখতে দেখতে বা উপভোগ করতে করতে চলে যাবে। আর ওই সামনেটা কিন্তু রয়েছে তিনটে নদীর মিলনস্থল, একটা চলে এসেছে আমাদের গাদিয়ার দিকে, একটা চলে গেছে 24 পরগনার দিকে, আর এই দেখো দেখতে দেখতে আমরা চলে এলাম ডাইরেক্ট একদম গেওখালি লঞ্চ কাটে। এবার এই লঞ্চ কাট থেকে কিন্তু তোমরা বেরিয়ে যাবে একদম সোজা, কিন্তু বেরিয়ে গেলেই দেখতে পাবে তোমরা প্রচুর টোটো স্ট্যান্ড, ওইখান থেকে কিন্তু তোমরা টোটো ধরে নেবে। চলো একদম এখান থেকে বেরিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি ট্রেনে করে আসতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো, তার জন্য কিন্তু আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। এইখানে দেখো এইখানে কিন্তু তোমাদের রয়েছে টোটো স্ট্যান্ড, যেটা কিন্তু একদম বাইরেই রয়েছে। আর এইখান থেকে তোমাদের জাস্ট ভাড়া পড়বে 25 টাকা পার হেড। আর তোমরা যদি এগিয়ে আসো এইখানে রয়েছে কিন্তু বাস স্টপ, এইখান থেকেও তোমরা ডাইরেক্ট মহিষাদল পৌঁছাতে পারো, মহিষাদল যার ভাড়া পড়বে 15 থেকে 20 টাকা। আমরা এখন আছি কিন্তু মহিষাদল মেন, এই যে এতদূর পর্যন্ত টোটো আছে আর পরে কিন্তু টোটো যায়নি আর ওইখান থেকে, আর এইখানে আছে মহিষাদল হাই রোডের বাইরে। আর আমরা যাব ওই সাইডটা, ওই দিক দিয়ে কিন্তু নেমে যেতে হবে। চলো ওই দিক যেতে হবে, তার আগে এখানে রাস্তাটা ব্লক করুক আগে, তারপরে যাওয়া যাবে। চলো যাওয়া যাক। কিন্তু আমরা এখন টোটো পেয়ে গেছি, যদি তোমরা বেশি লোক আছে মানে টোটাল ফুল যদি হয় তাহলে 5 জনের মতো একটা টোটোটা ধরে। তো তো বেশি লোক হলে তাহলে কিন্তু 25 টাকা করে পার হেড পড়বে, না হলে কিন্তু যদি 2 জন বা 1 জন থাকো তাহলে কিন্তু 30 টাকা করে পার হেড পড়বে, ঠিক আছে। আর এই রাস্তা ধরে আমরা চলে যাবো, এই সাইডে কিন্তু রয়েছে মহিষাদলের রাজবাড়ি, আর কৈলাস মন্দির পড়বে কে, আর রাজবাড়ি পড়বে একদম স্ট্রেট। চলো যাওয়া যাক। তো মহিষাদলের বিখ্যাত রাজকলে যেটা অনেক পুরনো, ঠিক আছে, রাজকলের সাইড থেকে কিন্তু আমাদের চলে যেতে হবে একদম স্ট্রেটে। তোমরা এটা তো হেঁটেও যেতে পারো, কারণ হেঁটে অনেকটা টাইম লাগবে, তার কারণে আমি টোটো ধরে না। ওই যে বৃষ্টি একটা ওই সরল কিন্তু উঠে যেতে হবে কৈলাস মন্দিরের জন্য। আর এই স্টেটটা রয়েছে কিন্তু মহিষাদলের রাজবাড়ি, রাজবাড়ি। আর আমরা চললাম একদম ডান দিক দিয়ে বেঁকে, এই সরল কিন্তু মহিষাদলের হ্রদ হয় এই পাশেই, যেখানে হ্রদ হয় ওইখানেই। তো চলো যেতে যেতে একদম দেখা হবে, এই সরল কিন্তু একদম যাওয়া যাবে, ঠিক আছে। আর এই হচ্ছে রাজকলের বিরাট বড়, এখান থেকে দেখতে দারুণ লাগছে। আমরা আসলাম কিন্তু ওই সাইড থেকে, এখানে এই যে সাইডে দম অনেক কিন্তু দোকান তোরা পেয়ে যাবে। এই দেখতে পাচ্ছি এখানে কিন্তু চাপা দেওয়া রয়েছে, এই যে আমরা মহিষাদলের বিখ্যাত সেই হ্রদ, ঠিক আছে। আর এখন গাড়ির মধ্যে যে সাউন্ড প্রবলেম হতে পারে, তো দেখিয়ে দিই। এই হচ্ছে কিন্তু সেই মহিষাদলের হ্রদ, যেটা কিন্তু অলরেডি ঢেকে রাখা আছে, কিছুই দেখা যাচ্ছে না, পুরোটাই ওই কভার করা রয়েছে এইরকমভাবে যাতে না নষ্ট হয়ে যায় রোদ জলেতে, ঠিক আছে। এইখানে কিন্তু হ্রদটা রয়েছে। আর একটা জিনিস বলে দিই, যখন হ্রদ হয় তখন কিন্তু এই রাস্তায় দিয়ে হ্রদটা টানা হয়, ঠিক আছে। এই এবং এইখান দিয়ে দেখতে পাচ্ছি এখান দিয়ে কিন্তু হ্রদটা টানা হয় একদম স্ট্রেট। আমরা কিন্তু চলে এসেছি প্রায় কাছাকাছি, দেখো এই গেটের সামনে কিন্তু নামাল, আর এই হচ্ছে কিন্তু কৈলাস মন্দিরের মেইন গেট, আর এখানে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার। আর এখানে কিন্তু পার হেড 22 টাকা পড়বে, ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে পার হেড কিন্তু এখানে 22 টাকা পড়বে, চলো টিকিট কাটা যাক। আর ওপরে কিন্তু এই লেখাই রয়েছে দেখতে পাচ্ছি কৈলাস মন্দির, এখানে এর ভেতরের যে গেটটা দেখো, মানে
ভেতরটা তো ভেতরে ঢোকার জন্য খুব ভিড় এক্সাইটেড আছি। চলো, এখানে বাচ্চাদের জন্য বেশ কিন্তু ভালো ব্যবস্থা রয়েছে, যে বাম্বাল রয়েছে সামনে লাফানোর জন্য বাচ্চাদের। ঠিক আছে, টিকিট না কেটে ভাই ভেতরে ঢোকা যাবে না, টিকিট কাটতে হবে আগে। আর এই হচ্ছে গেট, এখানে কিন্তু জিরাফ রয়েছে। আর একটা বেশ ভালো ব্যাপার হলো, এখানে কিন্তু খালি পায়ে হাঁটতে হবে, ঠিক আছে? মানে জুতো খুলে ওইখানে জমা দেওয়ার জন্য জায়গা রয়েছে, কুপন দিয়ে দেবে। এই সুন্দর একটা কিন্তু ব্রিজ দেখতে পাচ্ছে সামনে পুকুর ডান দিকে। এই দেখো, এখানে কিন্তু সব মুরুগ টুরুগ আছে, কি মুরুগ পুকলা। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু জুতো জমা দেওয়ার জন্য আলাদা করে কোনো টাকা লাগে না। ওইখানেই তোমরা কিন্তু যেখানে কুপনটা দিবে ওইখানেই তোমরা ব্যাগে করে জুতো রেখে ওখানে রেখে দিয়ে আসবে। জাস্ট ভিউটা দেখো, অসাম লাগছে। ওই সাইডটা ব্রিজ রয়েছে, এইখানটা দেখো রাখি নারায়ণ আর হচ্ছে গিয়ে লক্ষ্মী, ঠিক আছে, পদসেবা করছে। আর রাত্রে কিন্তু জায়গাটা সুন্দর লাগে, কারণ ওই ওইখানে যে লাইটগুলো দেখতে পাচ্ছ ওই লাইটগুলো কিন্তু রাত্রে জ্বলে যায়। আর এই সাইডটা হচ্ছে জগন্নাথ দেবের মানে মন্দির, এখানে কিন্তু ফটো তুলে নিচে লেখাই রয়েছে। তো যাই হোক, আর এইখানে দেখো ভেতরটাতে পুরো চিড়িয়াখানার মতো লাগছে, যদিও ভাই এগুলো সব অরিজিনাল নয়। এখানে দেখো কত কি রয়েছে, দেখো বক টক রয়েছে, এগুলো সব বালি সিমেন্টে তৈরি করা বাঘ রয়েছে। আর ওইখানে কিন্তু লাভবার্ড রয়েছে, ককাডাল রয়েছে, পাখি রয়েছে, নিচে বদ্দি রয়েছে। আর এইখানে তোমাদের দেখিয়ে দিচ্ছে একটা ভালো জিনিস, দেখো মাছগুলো দেখো কত সুন্দর লাগছে, পুরো সুইমিং পুলের মতো লাগছে। সাইডে সাইডে সাপগুলো কীরকম বাইছে দেখো, কুমির সাপ সব কিন্তু রয়েছে এইখানে। আর এইখানে দেখো সব লাইলনটিকা সাদা সাদা, অ্যাকোরিয়ামে রাখার মাছগুলো কিন্তু এখানে বেশ এত ফ্রিজের মধ্যে রেখেছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে। দেখো এইখানে জাস্ট মাছগুলো দেখো, চলো এখনও কিন্তু ঘোরার জন্য বহুত জায়গা আছে, এখনও ঘুরতে হবে, ঠিক আছে? এইখানে কিন্তু ছাড়া করে দেওয়া আছে মাছগুলো রাখার জন্য, দেখিয়ে দিচ্ছি। কিন্তু ভাই একটা আমি একটা অবিশ্বাস্য জিনিস দিলাম, এটা কিন্তু বিউটি পার্লার, সাইডে কিন্তু কর্ণেশ্বর জন্য ঘর রয়েছে, এখানে কিন্তু বিয়ে টিয়েও করা যাবে। সামনে কিন্তু দেখছো চেয়ার ফিয়ার রাখা রয়েছে, এখানে কিন্তু খাওয়া দাওয়ানোর জন্য ব্যবস্থা আছে ওপরটু নিচে। আর এইখানে কিন্তু দেখো দোলনা রয়েছে দুটো, এখানে গাছ রয়েছে যেটা বেদি করে এখানে বসে কিন্তু রেস্ট নিতে পারবে, সামনেও দোলনা রয়েছে। তো চলো সামনেটা যাওয়া যাক, সামনে কি ঠাকুর আছে ওটা দেখাবো। আর দেন ওপরে একটা কিন্তু শিব ঠাকুর রয়েছে, এই সেই জায়গা যেটা কিন্তু মানে দারুণ জায়গা একটা। আর প্রচুর রোদ ভাই, এখন উঠবো কী করে এটাই ভাবছি। আমাদের ভোলে বাবা বসে রয়েছে, দেন এই তোটা উপরে উঠতে হবে। আর এখন যা রোদ ভাই, এখন ওঠা কোনোভাবেই সম্ভব নয়, কারণ এত উপরে ওঠা মানে বেকার। এখানে একটা কিন্তু সুন্দর হাতি রয়েছে দেখতে পাচ্ছি, এখানে যে দোলনাগুলো খুব সুন্দর, এখানে একটা দোলনা রয়েছে বসার জন্য, ওপরটা দেখার। এইগুলো কিন্তু প্রতিদিন নিত্য পুজো হয়, এখানে ব্রাহ্মণ ঠাকুর রয়েছে ওইখানে, এখানে কিন্তু এখানে মানে বিয়ে টিয়ে অনুষ্ঠান করে করার জন্য কিন্তু ওখানে মোটামুটি জায়গা রয়েছে। এই যে সামনে দুটো কার রয়েছে দেখিয়ে দিচ্ছি, আর জাস্ট ভিউটা তো দারুণ এইখানে। এইখানে কিন্তু ঠাকুর রয়েছে, প্রণাম করে উপরে উঠুন, চলুন ভেতরে। ও আচ্ছা, এখানে বাবা লোকনাথ রয়েছে দেখো, দেখিয়ে দিচ্ছেন ভালো করে জুম করে, উপরে উঠবো না আর, এখানেই থাক। এই দেখো এগুলো পুজো টুজো হয়। আর পুরোটাই কিন্তু ভাই সিটি সিসি ফুটেজ লাগানো হয়। এইখানে রাত্রের ভিউটা জাস্ট অসাধারণ লাগে, মানে এইখানে কিন্তু দেখার জন্য কিছু জিনিস রয়েছে, ঠিক আছে? আর এখানে কিছু ব্যাপার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কোনো গাছে বা বৈদ্যুতিক তারে হাত দেবেন না, যেগুলো মেন মানা করা আছে। মেন দোরের ভেতর পান সিগারেট গুটখা মদ খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ, আপনাদের মনে কোনো রকম অসৎ আচরণ করবেন না, মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আদেশ অনুসারে কৈলাস মন্দির কর্তৃপক্ষ, ঠিক আছে? পুরোপুরি কড়াকড়িভাবে কিন্তু এখানে নোটিশ বোর্ড টাঙানো রয়েছে। ভিউটা দেখো জাস্ট, এখানে কিন্তু অনেক কিছু দেখার রয়েছে। আর এইখান থেকে দেখিয়ে দিই, এইখানে দেখো এইখানে কিন্তু একটা মানে রাধাকৃষ্ণ বসে রয়েছে, এখানে পুজো টুজো হয় হোম টোম হয়, এইখানেই মনে হচ্ছে পুজোর। ও আচ্ছা, এটা হচ্ছে বিয়ের মণ্ডপ সম্ভবত, এইখানেই বিয়েটা হয়। এই যে ছাদনাতলা তৈরি করা রয়েছে এখানে খড়ের, কাছ থেকে তোমাদের ভালো করে দেখ, একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখো, এইখানেই বিয়েটি হয় যে হোম টোম হয় দেখো। আর এইখানে রয়েছে রাধাকৃষ্ণ, লুকটা দেখো ভাই দারুণ তৈরি করেছে ভাই। এইখান থেকে কিন্তু ওপরেও একটা সম্ভবত ঠাকুর রয়েছে, গেট দিয়ে আমি দেখতে পাচ্ছি। এটার উপরে ভাই আমি খালি ভাবছি যে এর উপরে উঠলে যে কী অবস্থাটা হবে, ঠিক আছে? তো চলো উপরে উঠে যাক, উপরে উঠে গিয়ে দেখাবে, যতই রোদ হোক উঠতে তো হবে, কারণ তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি যখন দেখাবই। তারপরে দেন ওই পাশটা যাবার, ওই সাইডে কিন্তু জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, আর ওই সাইডটা একটা হনুমান রয়েছে, ওটা মানে বজরং বলি। তো ওই পাশটা আমি তোমাদের যাওয়ার সময় দেখিয়ে নিয়ে যাবো, চলো আসার সময় ভালোভাবে তোমাদের দেখানো হলো না, যাওয়ার সময় দেখিয়ে দিয়ে যাবো। আর এই হচ্ছে পুকুর, এইটার হচ্ছে বাইরে বাকিটা বলছি, চলো আগে উপরে উঠে যাও। হচ্ছে সিঁড়ি, তো চলো সিঁড়িটা কিন্তু একদমই সরু,
আর সাইড দিয়ে উঠতে কিন্তু ভাই দারুণ লাগে, কতটা উপরে উঠে যাক দেখা যাক। এখান থেকে যারা ভাই সিঁড়িতে উঠতে পারে কিছু করার নেই, এখানে ঠাকুর রয়েছে বলেছিলাম। দেখো কালী ঠাকুরের মূর্তি, চলো এখানে কিন্তু ফটো টটো তোলা, এখানে লেখা নেই তো ফটো তোলা নিষেধ বলেছি, ভিডিও করেই নিই। আর ঠাকুরটাকে জাস্ট অসাম লাগছে, মানে এত সুন্দর ভাই দেখো। আর সমস্ত পরনে কিন্তু সোনার জিনিস পরানো রয়েছে, দেখো অসাম লাগছে ঠাকুর, খুব সুন্দর একটা জায়গা কিন্তু। স্টেপে দ্বিতীয় স্টেপে দেখো এখানে কিন্তু ভোলে বাবা রয়েছে একটা শিবলিঙ্গ মূর্তি, ঠিক আছে। এখানেও কিন্তু পুজো হয়, মানে নিত্যদিনই পুজো হয়, প্রতিদিনই হয় আর পুজো হয় এখানে। দেখো খুব সুন্দর কিন্তু একটা লাগছে ব্যাপার। আর এইখান থেকে জাস্ট বাইরের ভিউটা দেখো তো একদম টপ হয়ে তো উঠবো যখন, তখন তোমাদের দেখাবো বাকিটা। এইখান থেকে তোমাকে একবার দেখি না, এখন একদম চলে আসলাম একদম উপরে। আর ভাই রোদেতে পা পুরো তেতে বোম হয়ে যাচ্ছে, মানে ভোলার বাইরে। আর এই রয়েছে আমাদের ভোলে বাবা অ্যান্ড শিব দুর্গা, শিব পার্বতী এইখানে রয়েছে দেখো। থেকে জাস্ট ভিউটা দেখো, পুরো এরিয়াটা ভাই দেখা যাবে এখান থেকে, পুরো এরিয়া কভার করতে পারবে। এই যে এইগুলোতে কিন্তু সমস্ত লাইট দেওয়া রয়েছে, রাত্রে যখন এই লাইটগুলো জ্বলবে তখন তো আরও ভালো লাগবে। তো তোমরা যদি কাছে থেকে ঘুরে যাও অবশ্যই কিন্তু ভালো, আর সম্ভবত আমার যা মনে হচ্ছে সামনে কিন্তু রুম ভাড়াও পাওয়া যাবে থাকার জন্য, থেকে কিন্তু ঘোরাও যাবে হয়তো। তো চলো ওই পাশটা যাইনি আগে, তার আগে এই পাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এইখান থেকে আমি তাহলে বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছি, একদম টপ অর্ডারে রয়েছি। তো চলো প্রচুর রোদ ভাই নিচে যাই আগে। কী রয়েছে তোমাদের আমি দেখা বললাম যে এই জায়গাটা কিন্তু তোমাদের দেখানো হচ্ছে না, এত পরিমাণে গরম ভাই, এত পরিমাণে রোদ বলার বাইরে। এই দেখো বাজরং বলি হাতে কিন্তু পাহাড় চাকিয়ে নিয়ে যাচ্ছে, মানে এই একটা সিন রয়েছে। আর এইখানে দেখো বিশ্বকর্মা রয়েছে, সামনে কিন্তু পুজো হয়েছিল, আর এখানে সব বালা তালা রয়েছে, কেউ যদি নিতে চাও এখান থেকে নিতে পারো, ঠিক আছে। হচ্ছে বাজরং বলি দূর থেকে দেখাই জাস্ট, থেকে জাস্ট রাস্তাটা দেখো ভাই পুকুরের পুরো ওপর দিয়ে। আর এখানে কিন্তু মানে বোট ফোট চলে, কিন্তু এখন তুলে রেখে দিয়েছে, এখন লো হয় না সেরকম সেই জন্য, ঠিক আছে। এইখানে এখানে ভাই ব্রিজটা কিন্তু আমার দারুণ লেগেছে, এই জায়গাটাই সুন্দর জায়গা। আর এখানে কি গদা মাছ ধরছে তাই তো, স্বামী বিবেকানন্দ রয়েছে, এখানে মাছ ছিপ ফেলাচ্ছে মাছ ধরছে। এখানে কিন্তু দেখার বেশ অনেক কিছু জিনিস রয়েছে, আর পুরো ভাই পুকুরটাতে প্রচুর পরিমাণে মাছ রয়েছে, মাছ তো উপর অলরেডি দেখা যাচ্ছে উপর থেকে, জায়গাটা কিন্তু খুব সুন্দর। জায়গাটা দেখো জাস্ট আচ্ছা, জাস্ট এক ফোন থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। এইখানে একটা দোলনা রয়েছে, ওইখানে ঘোরার জন্য একটা জায়গা রয়েছে, জাস্ট ভিউটা দেখো এইখান থেকে, ওয়াও। সত্যি একটা মনে মনে একটা নিরিবিলি শান্ত জায়গা, তো দারুণ লাগছে দেখতে, দারুণ জায়গা ভাই দারুণ, আমার তো রীতিমতো মনে কেড়ে নিয়েছে জায়গাটা। একটা ঘোরার জন্য কিন্তু বেস্ট জায়গা, বেশ ভালো রয়েছে এখানে, মানে বাচ্চাদের জন্য তো বেস্ট একদম, দারুণ ভাই দারুণ, অসম একটা জায়গা দেখা বলি। আমি জাস্ট একা এসেছি বলে, নাহলে ভাই এগুলো উড়ে তোমাদের দেখাতাম কতটা মজা লাগে। আর এইখানে কিন্তু রয়েছে বাবা ভোলানাথের একটা সুন্দর মূর্তি, এখানটা একদিক এটা কিন্তু খুব সুন্দর লাগছে দূর থেকে, জাস্ট দেখো এই রয়েছে আমি। আর এইখানে তো বাবা ভোলে বাবা, চলো এই দেখো সামনেও কিন্তু একটা রয়েছে, এখানটা তোমাদের দেখাই, নরসিংহ রয়েছে এখানে দেখো, সামনে দোকান টোকান রয়েছে নানারকম কিনে খাওয়ার জন্য, নরসিংহ রয়েছে এখানে। যাই এই সাইডে সরস্বতী রয়েছে, দেবী সরস্বতী মূর্তি, মানে পুজো টুজো হয় সিজনে, সব পুজোই হয় যেই সিজনে সেই সময়। আর বাচ্চাদের জন্য ভাই তো দারুণ জায়গা একটা, এখানে হরসান রয়েছে, এখানে দোলনা রয়েছে, ঠিক আছে। এইটাতে ওঠার জন্য সিঁড়ি, আমি নিচে থেকে যাচ্ছি, দেখছি নিচটা থেকে। আর সামনে কিন্তু সন্ধ্যেবেলা ফোয়ারা হয়, এই যে সামনে এই যে ফোয়ারার জন্য জায়গা করা রয়েছে, ঠিক আছে।
আর এগুলো দিয়ে কিন্তু জল পড়ে মুখ থেকে। এদিকে একটা আছে, ওই সাইডে একটা রয়েছে। বসার জন্য এখানে থাম রয়েছে অনেক। চলো, এই ছিল আজকের ইনফরমেশন। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যদি চ্যানেলে প্রথমে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলো না, কারণ এইরকম আপকামিং আরও কিছু আমি ভিডিও দিতে চলেছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আরও ভালো ভালো ইন্টারেস্টিং কিছু ভিডিও আছে, তার জন্য অবশ্যই কিন্তু পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে পাশে থাকবেন। এই জন্য টাটা, আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।